সঙ্গে আজকে হাওয়া দেখতে আসলাম নদীবতী সিনেমা হলে। তো এখানে আজকে রাত 9টার শো, প্রচুর মহিলা দর্শক, অনেকেই বসে আছে। আসলে আগেই টিকিট শেষ হয়ে গেছে, গত এক সপ্তাহ আগে হাওয়া সিনেমা রিলিজ হলো। এখানে কিন্তু আসলে এখনও টিকিট নাই, তবে মিশে যায়। আমরা এখন মিশে যাবো, যেয়ে দেখবো কী পরিমাণ দর্শক এখানে আসলে হাওয়া দেখতে আসছে। এটা অবশ্যই সিনেমার জন্য ভালো, দর্শক সবাইকে শেয়ার করতে পারেন, তাহলে সবাই দেখবে। এটা কিন্তু নয়টার শো কিন্তু আসলে ফুল হাউসফুল মধুমেদের সিনেমা হল, দেখতেই পাচ্ছেন। বাইরে অনেক টিকিট কাটছে, ছয়টার শো এখনো শেষ হয়নি, তারপরে কিন্তু প্রচণ্ড লাইন ধরে আছে। লাইন টিকিট নাই, সবাই আসছে, নয়টার শো হাওয়া দেখতে আসছে, দেখতেই পাচ্ছেন। শো শেষ হলো, আমরা দেখতে পাচ্ছেন অনেক টিকিট নেই, পুরো হাউস। আমরা দেখবো কী পরিমাণ দর্শক আসলে হয়েছে। আজকে ছয়টার শো, তিনটার শো, রাত 9টার শো যেটা বলে মেটানি শো, এটাও আসলে হাউসফুল। দর্শক কী পরিমাণে দেখছে আসলে হাওয়া, তারপরে ফ্যামিলি সহ। এটা কি
দীর্ঘদিন পরে কিন্তু আসলে হলে মহিলা দর্শক দেখা মিলছে, এটাই হচ্ছে সিনেমার সাফল্য। আসলে সামনে ভালো ভালো সিনেমা হলে দেখতে হবে, আসলে এখনো বেরোচ্ছে প্রচুর দর্শক দেখতে পাচ্ছি। টিকিট কাটাতে অনেকে ভিড় করছে, অনেকে টিকিট পাচ্ছে না, আজকের সব টিকিট শেষ দেখতে পাচ্ছি, অনেকে নামছে আবার। দেখতে পাচ্ছেন অনেক মহিলা দর্শকই বেশি, মহিলারা কিন্তু আসলে লাইন ধরে আছে, এখনো হল থেকে হচ্ছে। আসলে গত সপ্তাহে কিন্তু আসলে হাওয়া রিলিজ হয়েছিল, দেখতেই পাচ্ছি কী পরিমাণ দর্শক। প্রচুর পরিমাণ দর্শক আসলে দ্বিতীয় তলায় বিসিকে আসলে সকালে লাইনে ধরে আছে। সবাই ঢুকছে আস্তে আস্তে, দীর্ঘ লাইন আসলে হাওয়া দেখতে আসে, সবাই দেখতে পাচ্ছি ডিসিতে 150 টাকা টিকিট সিনেমা হবে, তারপরে টিকিট নেই। ব্লাকে কিন্তু আসলে 200-300 পর্যন্ত বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন অনেক মহিলা দর্শক ঘুরছে, দেখতে পাচ্ছেন।
তো এ পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই বাংলা সিনেমার সাথে থাকেন, দেখতেই পাচ্ছেন অনেক দর্শক, আসলে অনেক মহিলা দর্শক কিন্তু আসলে হাওয়া দেখতে আসছে। আমিও ফিরে ফিরে যাই ডুবু। আমরাও টিকিট কেটে দিচ্ছি, টিকিট নাই দেখাইছি। আমরাও আসলে টিকিট কেটে কেটে দেখছি। ঢুকে গেলাম, আসি মাঝখানে আছেন। এই রাত ভাই, না না মাঝখানে আছে।